ভারত ছেড়েছেন শেখ হাসিনা, আশ্রয় নিয়েছেন আরব আমিরাতে। কয়েকটি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কবে ভারত ছাড়লেন শেখ হাসিনা, আরব আমিরাতে কোথায় বা তিনি আশ্রয় নিয়েছেন, এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। যদিও নিশ্চিতভাবে কোনো সূত্রই বিস্তারিত জানায়নি যে শেখ হাসিনা কখন কিভাবে ভারত ছেড়েছেন, তবে তিনি আরব আমিরাতের আজমান শহরে আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি আরব আমিরাতে দেখা যায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে। আরব আমিরাতের আজমানে তার নিজের একটি বাড়ি আছে বলে শোনা গেছে। ধারণা করা হচ্ছে শেখ হাসিনা তার কাছে আছেন। এর আগে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হন। সে সময় সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি। ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মতো সংযুক্ত আরব আমিরাতও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে স্রেফ মানা করে দেয়। এখন কোন প্রেক্ষাপটে এবং কি শর্তে শেষমেশ আরব আমিরাত আজমাইন শহরে শেখ হাসিনাকে আশ্রয়ের অনুমতি দিয়েছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আরব আমিরাতের আজমাইনে শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায়, সে বিষয়েও নিশ্চিত করে এখনও কিছু বলা যাচ্ছে না। উল্লেখ্য, গত 5ই আগস্ট ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। দেশত্যাগের পর তিনি ভারতে গিয়ে আশ্রয় নেন। শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে ভারতে থাকার ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে বেশ কিছুদিন আগেই। আরিফ হক, মাই টিভি।